নমস্কার বন্ধুরা, এসবি ভিলেজপুর ব্লকে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেশি চিকেন বানাবো। তো বন্ধুরা, এই যে আমি 1 কেজি দেশি চিকেন নিয়েছি, আর নিয়েছি উপকরণে কি কি তা সবকিছুই দেখিয়ে দিই আপনাদের। আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, গোটা 4টা রসুন নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ধনে জিরা একসঙ্গে বেটে নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, আর শুকনো মশলা নিয়েছি, সাদা তেল নিয়েছি। তো বন্ধুরা, আমি এখন শুরু করে দিই রান্নাটা। আজ দেশি মুরগি রান্না করতে আমি সরিষার তেল নিয়েছি। বন্ধুরা, তাহলে আমি রান্নাটা শুরু করে দিই, দেখতে থাকুন বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত, অবশ্যই ভুলবেন না। বন্ধুরা, এখন আমি দেশি মুরগির মাংসটা ভালো করে মেখে নেবো মশলা দিয়ে। প্রথমে দেবো হলুদ গুঁড়ো 1.5 চামচ, দেবো লঙ্কার গুঁড়ো 2 চামচ, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দেবো অল্প করে পেঁয়াজ কুচি, দেবো আদা রসুন বাটা 2 চামচ, বেটে রাখা জিরা ধনে দেবো, আর লবণ দেবো স্বাদ মতো। দেবো এখানে সরিষার তেল, ভালো করে দেশি চিকেনটা আমি মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি, এখন আমি 10 মিনিট ঢেকে রাখবো দেশি চিকেনটা। কড়াই গরম হয়ে গেছে, দেবো সরিষার তেল 3 চামচ মতো, দেবো জিরা 1 চামচ, ভালো করে জিরা ভাজি, ভালো করে জিরা ভেজে নেব। দেবো এখানে তেজপাতা, দেবো দারচিনি, দেবো বড় এলাচ, দেবো এখানে দেবো ছোট এলাচ 2টা, দেবো লং 3টা, দেবো এখানে জায়িত্রী ফুল, দেবো শুকনো লঙ্কা 3টা, ভালো করে ফোড়নটা আমি ভেজে নেব। দেবো এখানে পেঁয়াজ কুচি, ভালো করে লাল লাল করে পেঁয়াজ ভেজে নেব। দেবো এখন 1 চামচ আদা রসুন বাটা, ভালো করে আদা রসুন বাটা পেঁয়াজ, ভালো করে আদা রসুন বাটা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। দেবো এখানে 4টা গোটা রসুন, ভালো করে গোটা রসুনও ভেজে নেব। এখানে কেটে রাখা আলু দেবো, ভালো করে আলু ভেজে নেব।
তাতে ভেজে নেব। ঢাকা তুলে দেখো কেমন হয়েছে। আলু পেঁয়াজ আদা রসুন সব ভালো করে ভেজে নিচ্ছি। এখন মেখে রাখা চিকেন দেব। ভালো করে এখন দেশি চিকেন ভেজে নেব। এখন 10 মিনিট ঢেকে দেব। এখন ঢাকনা তুলে দেখো চিকেন ভাজা কেমন হয়েছে। আর 5 মিনিট ভাজলে হয়ে যাবে ভাজা ভালো করে। দেশি চিকেন ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো জল। মেখে রাখা বিস্কিটে দিয়ে দিচ্ছি, একটু জল ভালো করে ধুয়ে দেবো। এখানে 20 মিনিট জাল হতে দেব। দেশি মুরগির চিকেনটা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি গুঁড়ো গরম মশলা 1 চামচ দিয়ে নামিয়ে নেব। গরম গরম মশলা গুঁড়ো 1 চামচ। নামিয়ে নেব এখানে।